আর্থিক খাতে সংস্কার প্রয়োজন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সকালে সচিবালয়ে বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে তিনি এই কথা জানান। মন্ত্রী বলেন, কোন কোন খাতে সংস্কার করা হবে তা পর্যালোচনা করে করা হবে। বিশ্বব্যাংক বাংলাদেশে আরও বিনিয়োগ করতে চায় বলেও জানান মন্ত্রী। এ সময় বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি বলেন, বাংলাদেশের বিনিয়োগ অব্যাহত রাখবে বিশ্বব্যাংক। বিনিয়োগে নতুন মাত্রা যোগ করবে এবার। 2041 সালে উন্নত বাংলাদেশ গড়তে আর্থিক বিভিন্ন সংস্কার প্রয়োজন। এগুলো তার একটা ওভারঅল কথা বলেছে, ব্রড একটা রিলেশনশিপ আমাদের খুব ওয়ার্ম, এটা কন্টিনিউ করছে, তারা হেল্প করবে, দেখা যায়।